আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দু হাজার সালে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ পাস করেছ তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হবে তোমাদের জন্য এবছর নতুন কী কী যোগ্যতা লাগবে কত টাকা দেওয়া হবে কি সবাই আবেদন করলেই কি টাকা পাবে ইন ডিটেলসে লাইভ সহ অফিশিয়াল পোর্টাল থেকে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল পোর্টালে চলে এসেছি এবং এখানে আসার পর ওপরে অ্যাবাউটস বলে একটি সেকশন পাবে এই অ্যাবাউট সেকশনে ক্লিক করলে তুমি কিন্তু ইন ডিটেলসে এই স্কলারশিপের যাবতীয় তথ্য সেটা কিন্তু পেয়ে যাবে তো আমি এবার অ্যাবাউট সেকশনে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে পশ্চিমবঙ্গে রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের সহায়তার জন্য এই স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ কিন্তু দু হাজার ষোলো সাল থেকে চালু করা হয়েছে তো এবার কি কি যোগ্যতা লাগবে প্রথমত এখানে বলেছে এই স্কিমটি একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়মিত মোডে এবং কলা বিজ্ঞান বাণিজ্য যে কোনো কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নিয়ে থাকো বা পঠরত অবস্থায় থাকো তাহলেই কিন্তু এই কোর্সের জন্য তোমরা আবেদন করতে পারছো তো এক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে কি কি যোগ্যতা লাগবে তো অবশ্যই তোমাকে দু হাজার চব্বিশ সালে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সেটা পাশ করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি বা মাদ্রাসা এডুকেশন পাশ করতে হবে এই রিকগনাইজ থেকে এরপর তোমরা যারা কলেজে অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে কিন্তু এআইসিটিই অনুমোদিত হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল এসসিটি এবং ভিএসডির আন্ডারে অনুমোদিত হতে হবে তাহলেই কিন্তু তুমি যেই কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজের জন্য তুমি এই স্কলারশিপ থেকে টাকাটি পাবে তো এক্ষেত্রে বলা রয়েছে টেকনোলজি ফার্মেসি কোর্স মেডিকেল টেস্ট প্রবৃত্তি স্তরের জন্যই কিন্তু কোর্সটির থেকে টাকা দেওয়া হয় এবং স্নাতকোত্তর স্তরে বৃত্তির জন্য যে কোনো কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক বিষয়ে তোমার যদি ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস থাকে এবং স্নাতক কোর্সে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর থাকে এবং সেটা এআইসিইটিই অনুমোদিত ইউনিভার্সিটি অথবা পশ্চিমবঙ্গ থেকে স্নাতকোত্তর স্তরের বৃত্তি হয় বা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি হয় তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ থেকে টাকা পাবে এবং আবেদন করতে পারবে এক্ষেত্রে কী বলে দেওয়া রয়েছে তো যারা নেট বা নন নেট বা পিএইচডি করছে তারাও কিন্তু এখান থেকে টাকা পাবে এরপর পরের যে যোগ্যতা এখানে বলা হয়েছে যে মেয়ে ছাত্রছাত্রীরা এই রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান কলা বা বাণিজ্য বিভাগে যারা স্নাতকোত্তর কোর্সে অধ্যয়ন করছে এই রাজ্যের প্রতিষ্ঠান থেকে মোটামুটি ফোর্টি ফাইভ পার্সেন্ট নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে যদি কন্যাশ্রী কে থ্রি আবেদনকারী হিসাবে এই প্রকল্পের আওতায় আসবে অর্থাৎ কেউ যদি গ্র্যাজুয়েশন লেভেলে ফোর্টি ফাইভ পার্সেন্ট পায় সে কন্যাশ্রী কে থ্রির আন্ডারে কিন্তু এখানে ইজিলি আবেদন করে দিতে পারবে এবং তোমাদের পারবাধিক বাৎসরিক ইনকাম ইনকাম কিন্তু বছরে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম থাকতে হবে এবং এখানে একটি হাইলাইট করে বলে দেওয়া রয়েছে যে যেহেতু অর্থপ্রদান শুধুমাত্র সরাসরি সুবিধাভোগীর বা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তাই যেমন অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের আইসি কোড দেওয়া কিন্তু তোমাদের ভালোভাবে ফিল করতে হবে এবং এখানে বলেছে যে আবেদনের হার্ড কপি কোথাও জমা দেওয়া হবে না বা জমা দিতে তোমাদের কিন্তু হবে না এরপরে প্রার্থীরা এই বৃত্তির জন্য যাদেরকে বেছে এবং যোগ্য বিবেচিত হবে তারা এই কোর্সে বা অধ্যয়ন পর্যায়ে যে কোনো সরকারি বা কেন্দ্রীয় বা রাজ্যের বৃত্তি উপভোগ করতে পারবে না অর্থাৎ তুমি একটি স্কলারশিপের জন্যই এলিজিবেল হবে যাই হোক কোনো উৎস থেকে প্রাপ্ত এককালীন অনুদান বা সহায়তা বা হোস্ট প্রতিষ্ঠার দ্বারা অনুমোদিত বিনামূল্যে বা আংশিক মুক্ত ছাত্র ছাত্রত্ব ছাত্রীদের এই স্কিমে সুবিধাভোগ পেতে বাধা দেবে না অর্থাৎ তোমাদের স্কুল বা কলেজ থেকে যদি তোমাকে পার্সোনালি বা কয়েকজন মেধাবী ক্যান্ডিডেটকে টাকা দেওয়া হয় তো সেটার কিন্তু প্রভাব পড়বে না অর্থাৎ তুমি একই কোর্সের জন্য একাধিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না সেটাই কিন্তু বলে দেওয়া রয়েছে এরপর যারা আন্ডার গ্র্যাজুয়েশন বা কলেজে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু সিক্সটি পারসেন্ট মিনিমাম কিন্তু মার্কস লাগবে এবছর দু সালে তোমার আবেদনের ক্ষেত্রে এবং ইউজি যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়বে তারা কিন্তু বারো হাজার টাকা এবং যারা সায়েন্স নিয়ে পড়বে তারা কিন্তু আঠেরো হাজার টাকা প্রত্যেক বছর কিন্তু পেয়ে যাবে এরপর যারা পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন করবে তাদের কিন্তু বছরে চব্বিশ হাজার টাকা দেওয়া হবে এরপর যারা বিভিন্ন কোর্স অনুযায়ী কিন্তু এখানে টাকা দিয়ে দেওয়া রয়েছে তো এই সেস এবং হচ্ছে ডিএলএড যারা করবে অর্থাৎ প্রত্যেক বছর তারা কিন্তু এক হাজার প্রত্যেক মাসে এক হাজার টাকা অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু তারা বারো হাজার টাকা করে পাবে এবং এই স্কিমের আন্ডারে তুমি যদি এলিজিবল হও তুমি যদি কলেজ চলাকালীন আবেদন করো তাহলে তোমার কলেজ চার বছর তাই চার বছরই টাকা পাবে এবং উচ্চ মাধ্যমিকের পর ডিএলএড করলে দু বছর কোর্স তাই তুমি কিন্তু বছর অর্থাৎ বারো বারো চব্বিশ হাজার টাকা তুমি কিন্তু পেয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু হিসেব করে নেবে তো এরপরে তোমরা তো আবেদন করে দেবে তো এরপর এই স্কলারশিপ থেকে কি কি দেখা হবে অর্থাৎ কি কি দেখার পর তোমাকে স্কলারশিপ থেকে টাকা দেওয়া হবে তো এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে পারিবারিক বাৎসরিক ইনকাম সেটা কিন্তু দেখা হবে তো দ্বিতীয় পর্যায়ে বলেছে যে কোনো পর্যায়ে আবিষ্কৃত আয়ের নথির যে কোনো ইচ্ছাকৃত জালিয়াতি অর্থাৎ তোমরা যদি কোনো জালিয়াতি করো তাহলে কিন্তু অপরাধ সেটা এবং সেটা গুরুতর শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে এবং তোমার যে বৃত্তির টাকাটা সেটা কিন্তু অবিলম্বে ফেরতও দিতে হতে পারে তুমি যদি ফ্রড করে তুমি সেই স্কলারশিপ থেকে টাকা নাও এবং সম্পূর্ণ বাজেপ্ত ভবিষ্যতে যে কোনো সরকারি স্কলারশিপে তুমি কিন্তু আর আবেদন করতে পারবে না এরপর যারা উচ্চ মাধ্যমিক স্তরে বা মাধ্যমিক স্তরে পাশ করেছে তাদের কি কি যোগ্যতা দেখা হবে প্রথমত দেখা হবে মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট পেয়েছে কিনা এবং তার বেশি পেয়েছে কিনা এবং মাধ্যমিক পার্কে প্রাপ্ত নম্বর যদি থাকে তা বিবেচনার একমাত্র মানদণ্ড অর্থাৎ তোমার যদি সিক্সটি পার্সেন্ট এবং দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম থাকতে হবে ফ্যামিলি ইনকাম তাহলেই তুমি এই স্কলারশিপের জন্য টাকা ইজিলি পেয়ে যাবে এরপর যারা পলিটেকনিক করবে সেম তাদের কিন্তু সিক্সটি মার্কস কিন্তু পেতে লাগবে এবং তারপরেই কিন্তু তোমাদের যে ফিস পেমেন্ট রিসিভ কপি সেগুলো কিন্তু লাগবে এরপর যারা কলেজে অ্যাডমিশন নেবে তাদের কি কী বিষয় দেখা হবে প্রথমত তাদের কিন্তু ফ্যামিলি ইনকাম যে আড়াই লক্ষ টাকা সেটা দেখা হবে এবং তারা সিক্সটি নম্বর পেয়েছে কিনা সেই বিষয়টাই কিন্তু দেখা হবে অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র সিক্সটি এবং দ্বিতীয়ত তোমাদের সেটা কিন্তু দেখা হচ্ছে এবং তার সঙ্গে এই স্কলারশিপ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু তুমি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না তো আবেদন এবং অনুমোদন পদ্ধতি কিভাবে এটা অ্যাপ্রুভ করানো হয় এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে বিভিন্ন বিভাগে প্রার্থীরা স্কলারশিপ পোর্টালে অনলাইনে তাদের আবেদন জমা দেবে এবং আবেদনের পর স্কলারশিপ কেসগুলিকে বিভিন্ন ক্রমানুসারী সাজানো হবে এবং বৃত্তি মঞ্জুর করা হবে অর্থাৎ ফান্ড অ্যাভেলেবেল করা হবে তহবিলে প্রাপ্যতা এবং কঠোরভাবে মেধা তালিকার ভিত্তিতে নথিভুক্ত ঠিক থাকলে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকাটি দিয়ে দেওয়া হবে এবং এখানে বৃত্তির কিন্তু পুনর্নবীকরণ অর্থাৎ তোমরা কিন্তু এখানে প্রত্যেক বছর স্কলারশিপটিকে রিনিউয়াল করতে পারবে সেই প্রসেসও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে সেক্ষেত্রে তোমার মার্কশিট এবং তার সঙ্গে তোমার ফিস রিসিভ কপি কিন্তু লাগবে এরপরে চলে যাব এই স্কলারশিপের আবেদন তোমরা যারা দু সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছ তোমরা কখন আবেদন করতে পারবে তো স্কলারশিপের পোর্টালে এখানে তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ দু সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল বারো সাত দু হাজার তেইশ এটা রিনুয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশানদের শুরু হয়েছিল যে ছয় নয় দু হাজার তেইশ অর্থাৎ ছ ছাব্বিশ নয় দু সালে শুরু হয়েছে এবং এই বছরও কিন্তু এই এই টাইমটি কিন্তু শুরু হতে পারে অর্থাৎ অক্টোবরের আগে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাওয়ার একটা খুবই সম্ভাবনা রয়েছে তাই যারা দু সালে আবেদন করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ যখনই লেটেস্ট আপডেট পাবো এই রিলেটেড স্কলারশিপের তখনই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো এই পর্যন্ত ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না